সুপ্রিয় দর্শক, আজকে ভিন্নধর্মী একটা টপিক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এক লাইন খেজুর গাছ লাগানো আছে এখানে অনেক যত্ন সহকারে। এই খেজুর গাছগুলো মূলত আমাদের দেশীয় খেজুর গাছ না, এগুলো সৌদি আরব থেকে সরাসরি নিয়ে আসা, ছোটো ছোটো অবস্থায় নিয়ে আসা ছিল, সেখান থেকে তারপরে এগুলি আমাদের বাংলাদেশের মাটিতে লাগানো হয়েছে। আমার বড় ভাই বিদেশ থেকে, সৌদি আরব থেকে, সে দীর্ঘদিন যাবৎ সৌদি আরব থাকে, সে শখবশত এখানে প্রায় 20-25টা খেজুর গাছ নিয়ে আসছিল সেখান থেকে। তো সেই খেজুর গাছগুলো এখন থেকে থেকে বড় হয়ে উঠছে, তো খুব তাড়াতাড়ি এগুলো ফল পাওয়া যাবে। তো বাংলাদেশে আমাদের এই এরিয়াতে, আমাদের কোটচাঁদপুর ঝিনাইদহ এরিয়াতে আমার দেখা মতে এই প্রথম আমাদের এই মাঠে আমরা নিজেরাই এটাকে চাষ করা শুরু করেছি, বিদেশি খেজুর গাছ সৌদি আরবের। দোয়া করবেন, এখন দেখার অপেক্ষায় আছি যে কবে এটাতে খেজুর ধরে। তা বেশ যত্ন সহকারে দেখতেছেন, চারে সাইডে ঘেরাও করে, তারপরে এগুলো অনেক টাকা ব্যয় করে, এগুলোর পেছনে ইনভেস্ট করে অনেক যত্ন সহিত এগুলোকে রাখা হয়েছে। তো আপনারা দোয়া করবেন, আমি আপডেট দিব মাঝে মাঝে খেজুর গাছগুলির, যে কী হয় খেজুর গাছ থেকে, আসলে আদৌ বাংলাদেশে ভালো খেজুর হয় কি না, এটা দেখার অপেক্ষায় আছি আমরা। যদি ভালো হয় তাহলে বাণিজ্যিক আকারে আমরা এখানে শুরু করব। এই যে পুরো জমি পড়ে আছে, এই সম্পূর্ণ জমিতে বাণিজ্যিক আকারে শুরু করব। আমরা অল্প করে ট্রায়াল বেসিস প্রথমেই কয়েকটা গাছ দিয়ে শুরু করা হয়েছে, দেখা যাক এখন কী হয়। ধন্যবাদ সবাইকে।